তরতাজা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা যুবকের মৃত্যুতে চাঞ্চল্য, গোটা এলাকা জুড়ে শোকের ছায়া, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনা রবিবার সকাল 7:30 নাগাদ তেলিয়ামুড়া থানাধীন করৈলং এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করৈলং এলাকার বাসিন্দা তপন দাসের ছেলে তুষারকান্তি দাসকে তার নিজ ঘরেই অচৈতন্য অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃত তুষারের শরীরে রক্তের চিহ্ন থাকায় চিকিৎসক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে ময়নাতদন্তের শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে যুবকের মৃত্যুর কারণ নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এলাকাবাসীরা। তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু, অন্যদিকে শরীরে রক্তের দাগ, নানা প্রশ্ন উঠে আসছে। প্রাথমিক অবস্থায় পরিবারের সদস্যরা জানায়, তেলিয়ামুড়া করৈলং স্থিত বাড়িতে মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা যায় তুষার তার আগরতলা বেড়াবর স্থিত পিসির বাড়িতে মারা যায়। এতে অনেকটা সন্দেহের সৃষ্টি হয়। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে খবর নিয়ে জানতে পারে সে তার পিসির বাড়িতেই মারা গেছে। জানা যায়, সে রাতে খাবারের পর যে ঘরে ছিল সেই ঘরে সোফায় বসা অবস্থায় মৃত দেখতে পায় তার পিসির বাড়ির লোকেরা। এদিকে পিসির বাড়ি থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসায় সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিক অজিত দেববর্মা জানান, পোস্টমর্টেম করে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আসল রহস্য ফরেন্সিক রিপোর্ট আসলে পরেই জানা যাবে বলেও তিনি জানান। তবে তুষারের মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। At around 9:30, brought death as with the 14:23. Thereby, the PM was, postmortem was conducted at 1:30 PM, and Bisra were collected and will be sending to forensic analysis at Agartala. That's all. কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে? এটা ফরেন্সিক অ্যানালাইসিস করার পরে বুঝা যাবে। নাম কেতন যে মারা গেছে? তুষারকান্তি দাস। বাড়ি কোথায়? করৈলং। করৈলং এখানে কি পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ, পোস্টমর্টম করা হয়েছে। তারপরে বিচারা কালেকশন করা হয়েছে। এটা ফরেন্সিক অ্যানালাইসিস লেগা পাঠানো হয়েছে। ফাইনাল পাঠানো। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।